নওগাঁর বদলগাছি উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও এক স্কুলের সহকারী এক শিক্ষিকার বিরুদ্ধে অফিস কক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এমন কয়েকটি ভিডিও ক্লিপ মঙ্গলবার 4 জুলাই বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদের একের পর এক নারী কেলেঙ্কারির ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এছাড়াও তার বিরুদ্ধে ঘুষ দাবিসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে, এতে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এখানে কোনো মিথ্যা বা এখানে কোনো মানে বানানো এখানে কিছু তো না, বানানো এত কিছু তো বানানো যায় না। হেডমাস্টারের চেম্বার, হেডমাস্টারের যে চেয়ার টেবিল যেগুলো আছে সোফা, মানে এগুলো তো বানানো যায় না। এবং সেখানে অফিস রুমের যত যাবতীয় সব কিছু দেখা যাচ্ছে একটা রুমের মধ্যে, যে আপত্তিকর কাজগুলো হচ্ছে এগুলো তো আমরা সবাই দেখি। এই ধরনের ঘটনা ঘটালে বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াশোনা করানো যাবে না। আর যে ঘটনা ঘটাইছে নিঃসন্দেহে একটা ঘৃণাজনক। আমি এই স্কুলের ছাত্র ছিলাম, এই স্কুলে আমি লেখাপড়াও করেছি, আমার সন্তান লেখাপড়া করে, আমার এলাকার স্কুল যে এত নিকৃষ্ট পরিমাণে অবস্থায় আছে এটা আমরা জানতাম না। এই শিক্ষক যদি থাকে তাহলে আমার মেয়ে আছে, আমি আর থাকবো না। পশুর সেবা সে নিজ পরিমাণের একটা লোক, সে স্কুল শিক্ষক রুমের ডাকে অকর্ম করে, শিক্ষকদের অত্যাচার করে। ওই যখন আসে গাড়ি নিয়ে ওখান থেকে শিক্ষকেরা, শিক্ষক পিয়ন এদেরকে রাস্তায় দাঁড় করায়, দাঁড় করায় মানে কোনো গাড়ি যাতে দেয় না। হ্যাঁ, মন্ত্রী স্টাইলের কোনো একটা গাড়ি এখানে সব গাড়ি আটকায় দেয়, ওইদিকে গাড়ি আটকায় দিবে, এদিক গাড়ি আটকায় দিবে, এদিক গাড়ি আটকায় দিবে, ওর গাড়ি ঢুকবে তারপরে যাবে। আমরা চাচ্ছি শান্তি, চাচ্ছি আমরা ছেলে মেয়ে দিব সুস্থভাবে যেন লেখাপড়া করতে পারে। কিন্তু এই অকবর আরও 2-3 বার হয়েছে, তো সে শর্ত অবৈ ওই মাস্টার এই স্কুলে কিভাবে থাকে। যখন এই স্কুলে আসে তখন অনেকে আসার বিরোধিতা, কথাটা কি লিয়া যেন একটা গন্ডগোল হলো, হলো জ্বালাও পোড়াও সব কিছু হলো, মারধরের চেষ্টা করা হলো বহুত, তারপরেও সে টিকে আছে। এখন এরপর আবার এখন কি নিয়ে হচ্ছে আমি মা আমি বাড়িতে থাকি কি